আলাইকুম, আপনাদের সবাইকে আমি নিতু বলছি সাউথ ক্যারোলাইনা ইউএসএ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই তো বিকালবেলা যাচ্ছি আসলে একটু ডলার ট্রিতে, কারণ আমি ওয়ালমার্ট থেকে বেশ অনেক দিন ধরেই একটা দুটো করে গাছ কিনে বেশ অনেকগুলো গাছ হয়ে গিয়েছে আমার। তো আমার কিছু টব লাগবে, আসলে গাছগুলিকে আমার ট্রান্সফার করতে হবে টবে। তো সেজন্য ভাবলাম যে যাই ডলারটিতে, যে দেখি কিছু টপ পাওয়া যায় কিনা। সেজন্য যাচ্ছি বিকালবেলা ডলারটিতে। ডলারটিতে আসলে একটু সস্তায় পাওয়া যায় সব কিছু, মানে সপ্তাহে $1। তো সেজন্য ভাবলাম যে আপাতত ওখান থেকে আমি কিছু টপ কালেক্ট করে নিই। এর আগে অবশ্য আমি 2-3টা বড় টপও কিনেছি। তো সেজন্য ভাবলাম যে ডলারট্রিতে গেলে একটু মাঝারি সাইজের যে টপগুলি পাওয়া যাবে। তো এই তো যাচ্ছি ডলারট্রিতে বিকেলবেলা। আসলে আমাদের এখানে সন্ধ্যা হয় রাত 8টায়। তো আর যাওয়ার সময় ভাবলাম যে মানহাকে ডাক্তার দেখেছি, ওর একটু ঠান্ডা লেগেছে। তো ডাক্তার আমাদেরকে ওষুধ দিয়ে দিয়েছে, ওষুধটা জাস্ট সিভিএস থেকে জাস্ট আমরা কালেক্ট করে নিব। তো এখানে আসলে মেডিকেলের জন্য ইন্স্যুরেন্স করে নিতে হয়, ইন্স্যুরেন্স করলে আর মেডিকেলে তেমন টাকা লাগে না। তো সে বিষয়ে আমি পরে কোনো একদিন আপনাদের সাথে বিস্তারিত বলবো। তো চলো আসছি ডলার ট্রিতে। ডলারটা বেশিরভাগ জিনিসের দাম $1, অন বেশি দামেরও আছে, হরেক রকম সমান। বাগানের এটা যদিও এখানে এসেছি টপ কিনতে, কিন্তু আসলে এখানে এত রকম জিনিস পাওয়া যায় যে ঘুরে ঘুরে দেখতেও আসলে ভালো লাগে। আর আমি আজকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম যে ডলারটিতে কী কী পাওয়া যায় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য। তো আসলে এখানে সব কিছুই পাওয়া যায়। তো একটু $1 এখন সব কিছু $1.25 পাওয়া যায়। আর আমি আসলে ভেবেছিলাম যে এখানে বেশি দামেও পাওয়া যায়, কারণ ফ্যামিলি ডলার আছে আর একটা, ওখানে আবার একটু ডলার $1-এর চেয়েও একটু বেশি জিনিসের টাকার জিনিস পাওয়া যায়। তো এখানে ডলারটিতে আসলে $1.25 সব কিছু পাওয়া যায়, মানে এখানে যা আছে সব কিছু দামই $1.25। তো আসলে সব যে সব কিছুই পাওয়া যায় এখানে। তো যেহেতু টপ কিনতে এসেছি, দেখা যাবে যে শেষে দেখা যাবে যে কার্টে টুকটাক টুকটাক করে দেখা যাবে অনেক কিছুই হয়ে যায় সুপার মলে, সুপার শপে আসলে যেটা হয় আর কি। তো এই তো বিভিন্ন কিছু আমি দেখছি যে এগুলি হচ্ছে কিচেন টাওয়াল। এখানে এদিকে সব কিচেনের জিনিস ছিল, তো এগুলি এই সাইডে এগুলি ছিল, এবং এই যে বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় এবং খুবই ইউজফুল কিছু কিছু জিনিস আছে যে আসলে সেটার জন্য ডলার ট্রিতেই আসতে হয়, অন্য কোথাও সেই ছোটো ছোটো জিনিসগুলি অন্য কোথাও তেমন পাওয়া যায় না। তো এই তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। খাবার মোটামুটি সব কিছু পাওয়া যায়। এই সাইডে ব্রেড ট্রেড, এখানে কিচেনের জিনিস, এটা বাথরুম, এই মেলের খাবার, এই যে এখানে কিচেনের জিনিস, বেশিরভাগ $1 এখানকার জিনিসগুলি। আচ্ছা হ্যাঁ, এদের কিছু বলতে ঝোলানোর জন্য জিনিস, সেটা হ্যাঙ্গারটা, শ্যাম্পু ট্যাম্পু একটু দাম বেশি, $1.25
শ্যাম্পু, সাবান, হ্যান্ড সাইডে মোজা, মানে মোটামুটি সবই পাওয়া যায়। এটা কি এয়ার ফ্রেশনার? চলো আমি একটু ক্র্যাফটের দিকে যাব। টিস্যু, বাচ্চাদের ডাইপার, এখানে অনেক কিছু 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 জিনিস এখানে পাওয়া যায়, অন্য জায়গায় পাওয়া যায় না, ছোট ছোট জিনিস। তো এখানে নেল আর্টের অনেক কিছু, ওরা সবাই না খুব নেল আর্ট করে, এই ফলস নেলগুলি পরে। এখানে টুকটাক মেকআপ, এ সাইডে পেস্ট টেস্ট, মাউথ ফ্রেশনার, নেল পালিশ, কিউট আছে। তো এখানে সব পার্টির জিনিস, বার্থডে টার্ডে জিনিস, সেটি কলম, এখানে বিভিন্ন ক্র্যাফট ক্র্যাফটের জিনিস, পেন্টিং, এই যে সাইডে দেখি আমি কিছু ক্র্যাফটের জিনিস দেখি পাই না। তো এখানে পোস্টার বোর্ড এগুলি, আর এ তো এটার সাথে জন্য এই যে এখানে মার্বেল, এখানে বিভিন্ন রকম সাইডে মোম, ও এটা ওয়াইফাই পাসওয়ার্ড লেখার জন্য, ওকে। আর এটা, হ্যাঁ আমি কিছু ক্র্যাফট দেখি। আর এটা কি তোমার ওই হাতে? বিভিন্ন টাইপের ক্র্যাফট ক্র্যাফটের জিনিস, বার্থডে সাজানো জিনিস, চলো কার্ড 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 2 for 1, বাইরে পড়ার জন্য বাগানে সেলফ চেক আউট করে নিতেছি। তো এই তো কেনাকাটা শেষ করে আসলে তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছি। বাসায় যেয়ে টুকটাক একটু ইফতারির আয়োজন করতে হবে। এই তো দেখেন বেলা কত বড়, কাজ থেকে এসে ডলারটিতে এসে শপিং করে আবার বাসায় চলে যাচ্ছি, কিন্তু দিন শেষ হয়নি। বেলা আসলে এখন এতই বড়, আমাদের প্রায় 8টার কাছাকাছি সময়ে ইফতারি হয়। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের এখানে ডলারটিতে 1.25 ডলারে আসলে কী টাইপের জিনিস পাওয়া যায় সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।